নানা অজুর আপত্তিতে ও রেহাই পেল না মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আদালতের হুকুম মেনে বিটিআরসিকে দিতেই হলো বকেয়ার 1,000 কোটি টাকা। বিটিআরসির আরও 11,500 কোটি টাকা পাওয়ার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে সোমবার। বিটিআরসি বলছে ভুল বুঝে গ্রামীণফোন বিভিন্ন জায়গায় গেছে। তবে গ্রামীণফোন বলছে আদালতের আদেশে টাকা দিলেও অডিট নিয়ে তাদের আপত্তি ছিল, এখনও আছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি বলে আসছে অডিটে গ্রামীণফোনের কাছে 12,000 কোটি টাকা পাওনার প্রমাণ পেয়েছে তারা। এই টাকা আদায়ে প্রথম ধাপে ব্যান্ডউইথ কমিয়ে এবং দ্বিতীয় ধাপে গত 22 জুলাই বিভিন্ন ধরনের সেবার অনুমোদন দেওয়া বন্ধ করে দেয় বিটিআরসি। তাতেও কাজ না হওয়ায় গত বছর 5 সেপ্টেম্বর নোটিশ পাঠায় লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে। বিটিআরসি সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় গ্রামীণফোন গত বছর আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘদিন শুনানি ও রিভিউয়ের পর গত বৃহস্পতিবার আপিল বিভাগ আদেশ দেয় সোমবারের মধ্যে 1,000 কোটি টাকা পরিশোধ করতেই হবে গ্রামীণফোনকে। সেই আদেশের প্রেক্ষিতেই রবিবার বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের কাছে 1,000 কোটি টাকার পে অর্ডার তুলে দেন গ্রামীণফোনের হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত। বিটিআরসির চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বিটিআরসি চাই মোবাইল অপারেটরগুলো আইন মেনে চলুক। এই টাকাগুলোর জন্য অনেক কথাবার্তা হয়েছে, ওনারা অনেক জায়গায় গিয়েছে, আমরা এই টাকাগুলো শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকা আমরা কিছু করতে পারিনি। ওনারা কোর্টে গিয়েছে, আমরা বলেছি বিভিন্ন সময় যে আদালত যে আদেশ দেয় আমরা সেটা অবশ্যই মেনে নেব। আদালত আমাদের টাকা দিল কি দিল না সেটা বড় কথা না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংবিধান মানি, এই সংবিধান অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে মানতে আমরা আইনত, ন্যায়ত এবং সাংবিধানিকভাবে বাধ্য। টাকা দিলেও অডিট নিয়ে আপত্তি এখনও তুলে নেয়নি গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় তাদের কার্যক্রমের ওপর বিটিআরসির বেশ কিছু নিষেধাজ্ঞা ব্যবসায়ী প্রভাব ফেলছে। মহামান্য আপিল ডিভিশনের আদেশ অনুযায়ী আজকে 1,000 কোটি টাকা সমন্বয়যোগ্য জমা একটা এখানে জমা দিলাম। এটাও বলে রাখতে চাই যে আমরা সবসময় বলে আসতেছিলাম যে এই অডিটের বিষয়ে আমাদের একটু আপত্তি রয়েছে, যে কারণে অনেক সময় বলেছেন যে আপনাদের এটা বিরোধ বা ত্রুটিপূর্ণ একটা অডিট আমরা বলেছিলাম, সেই প্রতিষ্ঠানটা আমরা স্টিল অক্ষত রাখছি। এরপরও থেকে যাওয়া সমস্যাগুলো আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সমাধানের আশা দুপক্ষেরই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।